নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা এমন 12টি লক্ষণ দেখতে চলেছি যে লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন, ঈশ্বর আপনার বাড়িতে আসেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ঈশ্বর হলেন সর্বব্যাপী, তিনি সকলের অন্তরে বাস করেন। তবে কিছু লক্ষণ দেখা যায় যা থেকে অনুমান করা যায় যে ঈশ্বর কোন নির্দিষ্ট বাড়িতে বাস করছেন। আমরা পুরাণ অনুসারে ঈশ্বরের উপস্থিতি এই 4টি লক্ষণ থেকে বুঝতে পারবো। প্রথম 4টি লক্ষণ হলো স্থায়ী শান্তি ও সমৃদ্ধি। ঈশ্বর যেখানে বাস করেন সেখানে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। পরিবারের সদস্যদের মধ্যে একাত্ম বোধ হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়। দ্বিতীয় লক্ষণ হলো অলৌকিক ঘটনা। ঈশ্বরের উপস্থিতিতে অলৌকিক ঘটনা ঘটতে পারে, যেমন ঘরে কোনো সুগন্ধি ফুলের সুবাস ছড়িয়ে পড়া, অথবা এমনটাও হতে পারে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য ঈশ্বরের নামগানেই ডুবে যাচ্ছেন, ডুবে থাকছেন। এবং এমনটাও হতে পারে যে আপনার কোনো কাজ যেটা সম্পন্ন হচ্ছিল না সেটাও সম্পন্ন হয়েছে, এসবই ঈশ্বরের আশীর্বাদ হতে পারে বন্ধুরা। তৃতীয় লক্ষণ হলো ভক্তির অনুভূতি। ঈশ্বরের নিকটে থাকলে ভক্তদের মনে ভক্তির অনুভূতি বৃদ্ধি পায়। তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে এবং ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস ও আত্মসমর্পণ দৃঢ় হয়। চতুর্থ লক্ষণ হলো পাপ ও অশুভ শক্তির দূরীকরণ। ঈশ্বরের উপস্থিতিতে পাপ ও অশুভ শক্তি দূরে সরে যায়। নেতিবাচক চিন্তা, ভয় ও অশান্তি দূর হয়ে মনে শান্তি ও প্রশান্তি বর্তমান থাকে। বন্ধুরা, আমি যে উপরে 4টি লক্ষণ বললাম সেই লক্ষণগুলি সকলের ক্ষেত্রে একইভাবে প্রকাশ নাও পেতে পারে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তার উপস্থিতি অনুভব করা সম্ভব। আমাদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি জাগ্রত করতে হবে এবং একটি জাগ্রত করার পরে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি। এখন যে লক্ষণগুলো বলতে চলেছি সেই লক্ষণগুলো ঈশ্বরের সান্নিধ্যে ইঙ্গিত বহন করে। প্রথম লক্ষণ হলো সৎসঙ্গের লক্ষণ। ঈশ্বরের বাস যে বাড়িতে, সেই বাড়িতে সৎসঙ্গ ও ধর্মীয় আচরণ বৃদ্ধি পায়। এ বাড়িতে সাধু সন্ন্যাসী, পণ্ডিত, ভক্তদের আগমন ঘন ঘন হয়। আপনার পরিবারের সদস্যরাও নিজেরাও ঈশ্বরের নাম গানে ডুবে যাবেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে এবং সৎ ও জীবনযাপনে গুরুত্ব দেবেন। এই বিষয়ের দ্বিতীয় লক্ষণ হলো প্রাণী প্রেম এবং পরিবেশের প্রতি যত্ন। ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি সকল প্রাণীর প্রতি সদয়। যে বাড়িতে ঈশ্বরের বাস সেই বাড়িতে সদস্যরাও প্রাণীদের প্রতি সদয় ও করুণাময় হয়। এবং যে বাড়িতে ঈশ্বরের বাস সেই বাড়িতে বারংবার নানা রকম পশু প্রাণী এবং গাছপালার আগমন ঘটে। এরপরের লক্ষণ হলো অতিথি সেবা ও দান। অতিথিকে ঈশ্বরের সমান বলে মান্য করা হয়। যে বাড়িতে ঈশ্বরের বাস সেই বাড়িতে অতিথিরা আসে এবং এছাড়াও গরিব ও দুঃখী মানুষের সাহায্যে আগ্রহী হয় পরিবারের সদস্যরা। এই বিষয়ে চতুর্থ লক্ষণ হলো অন্তর্জ্ঞানের বিকাশ। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে মানুষের অন্তর্জ্ঞানের বিকাশ ঘটে। অনির্বাচিতভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া, বাধাবাধি মুক্ত হয়ে স্বাধীন চিন্তাধারা, এসব ক্ষমতা জাগ্রত হয়। বন্ধুরা, ঈশ্বরের উপস্থিতি অনুভব করাও একটি আশীর্বাদ। আমরা যে লক্ষণগুলির কথা বললাম তার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি। কিন্তু মনে রাখবেন, এই লক্ষণগুলি একমাত্র নির্দেশক নয়, ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই তার সান্নিধ্য লাভ করা সম্ভব। এবার আসি শেষের আরও 4টি লক্ষণের কথায়। বন্ধুরা, এই 4টি লক্ষণ জানি আমি এখন কথা বলতে চলেছি, সেই 4টি লক্ষণ ঈশ্বরের সান্নিধ্যের ইঙ্গিত বহন করে এবং কিভাবে আমরা আমাদের বাড়িতে ঈশ্বরের আগমন ঘটাতে পারি তা নিয়েও কথা বলে। এর মধ্যে প্রথম সংকেত হলো সংকট মোকাবিলায় সহজতা। জীবনে সবারই সুখ দুঃখ আছে। যে বাড়িতে ঈশ্বরের বাস সেখানে সদস্যরা যে কোনো সংকট ঠান্ডা মাথায় মোকাবিলা করতে পারে। তারা জানেন ঈশ্বর সবসময় তাদের পাশে আছেন এবং এই বিশ্বাস তাদেরকে কঠিন সময় সাহস ও ধৈর্য দেয়। এই বিষয়ে দ্বিতীয় লক্ষণ হল মৃদু ভাব ও ক্ষমাশীলতা। ঈশ্বর সর্বদা ক্ষমাশীল। তার সান্নিধ্যে থাকলে মানুষের মধ্যে ক্ষমাশীলতা ও মৃদুভাবের গুণ বিকাশ লাভ করে। আপনাদের মধ্যে এই লক্ষণ থাকলে আপনারা দোষ ত্রুটি ক্ষমা করে দেন এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলেন। এই বিষয়ে চতুর্থ লক্ষণ হলো আত্মতৃপ্তি ও সাদাসিদ্ধ জীবন।
বন্ধুরা, ঈশ্বরের কাছে বস্তুগত সুখের চেয়ে আত্মিক সুখের গুরুত্ব বেশি। যে বাড়িতে ঈশ্বরের বাস, সেই বাড়ির সদস্যরা আড়ম্বরপূর্ণ জীবনের চেয়েও সাদাসিদ্ধ জীবনেই বেশি সুখী হয়। তারা ঈশ্বরের নাম স্মরণ ও সাধন জীবনেই আত্মতৃপ্তি খুঁজে পায়। এবং এই বিষয়ে যে শেষ এবং চতুর্থ লক্ষণটি রয়েছে তা হল প্রতিদিনের জীবনে ঈশ্বরের স্মরণ। ঈশ্বর সর্বব্যাপী, আমাদের প্রত্যেকটি কাজ, চিন্তা ও নিঃশ্বাসে তিনি উপস্থিত। যে বাড়িতে ঈশ্বরের সান্নিধ্য থাকে সেই বাড়ির সদস্যরা তাকে সর্বক্ষণ মনে রাখে। তারা খাওয়ার আগে প্রসাদ গ্রহণ করে বা খাওয়ার আগে ঈশ্বরকে সেই প্রসাদ বা খাওয়ার দেন এবং তার নাম স্মরণ করে তবেই সেই খাবার গ্রহণ করেন। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো কাজ হাত দেওয়ার আগে ঈশ্বরের কাছে বা আশীর্বাদ কামনা করে এবং রাতে শোয়ার আগে দিনের কাজের জন্য কৃতজ্ঞতা জানায়। সকালে ঘুম থেকে উঠে সারাদিন ভালো করে কাটানোর জন্যও ঈশ্বরের কাছে তারা কৃতজ্ঞ হয়। এবার আপনি বলতেই পারেন যে কীভাবে আমি ঈশ্বরকে আমার বাড়িতে আনতে পারি। ঈশ্বরকে আপনি নিজে গিয়ে বলুন, ভালোবেসে বলুন, ভক্তি দিয়ে বলুন, শ্রদ্ধা দিয়ে বলুন, ঈশ্বর তুমি আমার কাছে এসো, আমার ঘরে বসো, আমার হাতে খাও, আমার সঙ্গে থাকো, আমাকে আশীর্বাদ করো। ঈশ্বর অবশ্যই আসবেন। অবশ্যই মনে রাখবেন, ঈশ্বর আমাদের মাতা পিতা। ঈশ্বরকে তুমি খাও, তুমি নাও, তুমি বসো, তুমি এসো, এইভাবে ভালোবাসা দিয়েই কথা বলতে হয়। সর্বক্ষণ ঈশ্বরের সান্নিধ্যে থাকে যে ঈশ্বরের চরণও পায় সে। এই বিশ্বাস ও কর্মের মাধ্যমে আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন এবং আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।